বাঁশি শিক্ষানের জন্য স্বাগতম। বাঁশি শিক্ষার বিষয়ে আমরা যারা বাঁশি শিখতে চাই তাদের কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। প্রথম বিষয়টি হচ্ছে আমি বাঁশি শিখতে চাই, তো বাঁশি শিখতে হলে শুধু বাঁশি না, বাঁশি বলি, দোতারা বলি, গান বলি, যেটাই বলি না কেন, আগে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হবে। আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি, এ চ্যানেল ও চ্যানেল, এ ভিডিও সে ভিডিও, এভাবে আসলে বাঁশি শেখা হয় না। আপনার পছন্দ মতো একটা উস্তাদ নির্বাচন করে সেই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করেন, এবং সব ভিডিও ফলো করতে হবে না, যিনি শেখাচ্ছেন উনি যেটা যেটা নির্দেশনা দেন ওনার নির্দেশনাটা আপনি মানতে শিখেন। যতক্ষণ আমরা উস্তাদদের নির্দেশনা না মানি ততক্ষণ কোনো কিছুই শেখা সম্ভব না, নিজের মতো কোনো সময় আপনি শিখতে পারবেন না। তাই আমি কিছু ভিডিও বানাবো এ বিষয়ে যে কীভাবে আপনারা সহজে ভালো বাঁশি শিখতে পারবেন। তো আজকে আমার প্রথম ভিডিও, আমি কন্টিনিউ অনেকগুলো ভিডিও দেব এ বিষয়ে। তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো একটি লেছন যতক্ষণ আপনার হাতে সম্পূর্ণ না ওঠে এবং স্পষ্টভাবে না ওঠে ততক্ষণ অন্য লেছন আপনি বাজাবেন না। প্রথম লেছনটা হবে নোটেশন, ছাদ থেকে ছা, আরোহণ এবং অবরোহণ। এইটা এই সাতটা নোটের আরোহণ এবং অবরোহণটা অনেক গতিশীল দিয়ে গতি দিয়ে আপনাকে বাজানো শিখতে হবে, তু দিয়ে এবং ফু দিয়ে। তু দিয়ে কীভাবে বাজাতে হয় এবং ফু দিয়ে কীভাবে বাজাতে হয় যদি জানা না থাকে আমার চ্যানেলে এসব ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এটা যখন আপনার হাতে চলে আসবে তখন দ্বিতীয় লেছন, উস্তাদজি যেভাবে বলেন, যে লেছনটা দেন আপনাকে আপনি সেই লেছনটাই বাজাবেন, এটার বাইরে আর কোনো লেছন বাজাতে যাবেন না। যেহেতু আমি জানি না পথ চলতে, একজনের নির্দেশে আমাকে পথ চলতে হবে, যেহেতু উনি পথ চলাতে অভ্যস্ত, উনি জানেন যে কোন পথে চললে আপনি সহজে বাঁশি শিখতে পারবেন, তাই ওনার নির্দেশ মানা একটা ছাত্রের জন্যে শিষ্যর জন্য অবশ্যই কর্তব্য। তো প্রথম কাজ হচ্ছে আপনার সাতটা নোট স্পষ্টভাবে আরোহণ এবং অবরোহণ বাজানো এবং অনেক গতির সঙ্গে বাজানো। যেমন আমি বাজাচ্ছি, প্রথমে তু দিয়ে বাজাচ্ছি, পরে ফো দিয়ে বাজাচ্ছি। এভাবে গতি দিয়ে বাজানো অভ্যাস করবেন, তবে ধারাবাহিকভাবে বাজানো অভ্যাস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খোদা হাফেজ।